কিছুতে কেরম ঘুরেছো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর আমি তো দারুণ ঘুরেছি, আর সেই কারণে আমি পুরোদের কোনো ভিডিও বানাইনি, জাস্ট ঘুরেছি, সেদের মতো সেজেছি, খেয়েছি, ঘুরেছি। আর বয়স শুনে বুঝতে পারছো আমার শরীরটা ভালো নেই, তো আজকে একটা জায়গায় যাওয়ার আছে। তো ফার্স্টে আমি আমার বাড়ির ঠাকুর দেখাবো তোমাদের, তারপর নিয়ে যাবো ওখানে। তো চলো, এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে, গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান, এসো মা লক্ষ্মী। এখন ট্রেন থেকে নেমে গেছি, আমি রাস্তায় হাঁটছি, তো দেখতে পাচ্ছ স্টেশনটা ওইদিকে আছে, আশেপাশে মাম্মা মামা। তো এখন আমরা যাচ্ছি আমার গ্রানির বোনের বাড়ি, দ্যাট মিন্স পাপার মাসির বাড়ি। একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমার পাপার মাসির বাড়ি আর আমার পাপার মামার বাড়ি পাশাপাশি, মিন্স দুটো বাড়ি ছেড়ে, তো দুটো বাড়িতে আজকে পুজো, সো ডাবল ধামাকা ইউ ক্যান সে। তো শরৎপূর্ণিমানেশি নির্মল দেখাচ্ছি, নারায়ণ বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন, হেন কালে এখানে ডিফারেন্ট টাইপ অফ ভাজা ভুজি আছে এখানে, আর দেখতে পাচ্ছ এই যে আর এখানে শাক কাটা আছে, আর বাঁধাকপি, এখন সব পাখি আছে, ফুলকপি অ্যান্ড অল দিস থিং। যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন আমি তোমাদের দেখাবো, ঠিক আছে? এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে, এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে, গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান।